হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ইন্ডিয়ান টুম্পা দাসে। আমি টুম্পা, তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা চালু করছি। তো দেখো, আমি এখানে ছেলের জন্য খিচুড়ি বসিয়ে দিচ্ছি। তো আজকে ডালিয়া নিই, তো ওই জন্য চাল আর ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে দিচ্ছি। আমার ছেলে আর মেয়ে দুজনেই খাবে, হাত দুটো করে ডিম সিদ্ধ বসিয়ে দেবো। তো আমার এই বাচ্চাটার তো কিছু খেতে নেই, মানে খাওয়া বারণ করেছে। তবুও মাঝে সাঝে একবার দুবার খায়, কখনো ম্যাগি খায়, হ্যাঁ কখনো চাউমিন, তো খুব কম, মানে মাসে একবার কি দুবার। তো বেশিরভাগ একে খিচুড়ি আর ডালিয়া ডাল আর তোমার মুড়ি আলু সিদ্ধ এগুলোই খাওয়াই। তো দেখো, আমি এখানে গ্যাসটা বসিয়ে ধরিয়ে দিয়েছি। এবার আমি প্রেশার কুকারটা বসিয়ে দেবো, দিয়ে আর আমি ওইদিকে থালা বাসন মাজতে চলে যাবো। তার আজকে স্পেশাল একটা জিনিস বানাবো, কী বলো তো? তো চলো ব্লগটা দেখতে থাকো, দেখতে থাকলে বুঝতে পারবে যে কী স্পেশাল জিনিস আজকে বানাবো। সেটা আমার আমার মেয়ের আমার বরের সবার পছন্দের একটা স্পেশাল রেসিপি তোমাদেরকে শেয়ার করবো। তো তোমরা ওটা করে দেখতে পারো, খুব ভালো লাগবে। তো দেখো, আমি এখানে থালা বাসনটা মেজে নিচ্ছি। তো চলো থালা বাসনটা মেজে নিই। তো দেখো ফ্রেন্ডস, আমি থালা বাসনটা মেজে দিয়ে আমি এখানে জামাকাপড়গুলো মেলে দিয়ে এসেছি। আর আমার ছেলে টয়লেট করে দিয়েছিলো, একটা কম্বলে একটা বালা বসে, আর চাদরটা তো কেচে দিয়েছি, আর কটা টয়লেটের জিনিসও আমার নাইটি তারপরে কাঁথা সবগুলো কেচে দিয়েছি। তো আজকে ভালো রোদ্দুর বের হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে কত সুন্দর রোদ্দুর বের হয়েছে। তো ওই জন্যে জামাকাপড়গুলো মেলে দিয়ে দিয়েছি, কারণ কখনো আকাশের ওয়েদার তো বলা যায় না, কখনো বৃষ্টি হবে কখনো ঝড় হবে, ওই জন্য রোদ্দুর উঠেছে বলে। তো জামাকাপড়গুলো আমি তাড়াতাড়ি করে মেলে দিয়ে দিচ্ছি। চলো জামাকাপড়গুলো মেলে দিই, মেলে দিয়ে স্নান টান করে একেবারে তোমাদের সাথে কথা বলবো। তো দেখো বন্ধুরা, তো আমি তো জামাকাপড় মেলে দিয়েছিলাম, আমার হঠাৎই মনে হলো যে জিনিসটা বানাবো সেটাই তো ফ্রিজ থেকে বের করা হয়নি। তো দেখো, আমি এটা দিয়েই আজকে একটা দারুণ জিনিস বানাবো, এটা হচ্ছে চিকেন। তো এটা ফ্রিজে ছিল, তো দেখো আমি এটা বের করে ফ্রিজ থেকে বের করে আর জলে ভিজিয়ে দিলাম, কারণ নরম হয়ে গেলে তাড়াতাড়ি রান্না করতেও সুবিধা হবে। তো চলো, আর এখানে আমার ছেলের আর মেয়ের খিচুড়ি হয়ে গেছে আর ডিম সিদ্ধ হয়ে গেছে। তো ডিমটা ছাড়িয়ে নিচ্ছি আর খিচুড়িটা বেড়ে নেবো, নিয়ে ওদের দুই ভাই বোনের খেতে দিয়ে দেবো। তো চলো এই খিচুড়িটা বেড়ে নিই আর ডিম সিদ্ধটা ছাড়িয়ে নিই। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ইন্ডিয়ান টুম্পা দাসে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল দেখলে তো আমি থালা বাসন মাজলাম আর জামাকাপড়গুলো সব কেচে আর মেলে দিয়ে আসলাম আর কম্বলগুলোও মেলে দিয়ে আসলাম। আমার ছেলে এত টয়লেট করেছে কালকে, আর টয়লেটের জামাকাপড় প্রতিদিন যদি না সার্ফ জলে ধোয়া হয় তো একটা বৃষ্টি গন্ধ বেরোয়। ওই জন্য আমি সকালবেলা উঠে প্রতিদিন ও যেগুলো টয়লেট করে সেগুলো কেচে, মানে সার্ফ জলে কেচে কেচে আর মেলে দিয়ে আসি। আর খিচুড়ি বসিয়ে যদি দেখতে পেলে তো খিচুড়ি হয়ে গেছে, এই জন্য দুজনার এই যে খিচুড়ি আর ডিম সিদ্ধ। তো চলো এদের খাইয়ে দিই, তারপর খাওয়ানোর পরে আজকে একটা দারুণ রেসিপি বানাবো, কি বলো তো? পরে জানতে পারবে কি রেসিপিটা। তো চলো এদের খাইয়ে নিই, আমার কোনো ঘর মোছা হয়নি, ঘর ছাড় দেওয়া হয়নি, এগুলো করে নিয়ে তারপর রান্নার কাছে আসবো। এদের দুজনার দিয়ে দিয়েছি, এই যে আমার ছেলের এটা, হ্যাঁ হ্যাঁ আমার ছেলে দেখাচ্ছে এটা, আর আমার মেয়ের এই যে এটা। খাও খাও গরম ওটা। আমার স্নান সব করা হয়ে গেছে, আমি ছেলের খিচুড়ি খাই টাই দিয়ে বললাম যে স্নান টান করে নেবো। তো স্নান টান সব করেছি, এবার আমার মেয়েকে একটু পড়া ধরাবো। দেড় হাতে সুইচ বোর্ডে হাত দেওয়া উচিত নয়, বাড়ির কৃষিকাজে ড্যাশ বোতলে হাত দিতে নেই, আমার মাংসটা ধোয়া হয়ে গেছে, আমি এই টোস্টটা করার পরে এই মাংসটা একটুখানি সিদ্ধ করে দেবো, কারণ এই রেসিপিটা মাংসটা সিদ্ধ করে হালকা সিদ্ধ করে নিয়ে আর করতে হয়। তো চলো, আমি এখন ব্রেকফাস্ট এখন কিছু খাইনি, একটু খেয়ে নেবো, আর ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে যাবে, কারণ ভাতটা হতে একটু সময় লাগে। আজকে
আমার মেয়ের পছন্দের, আমার বরের পছন্দের, আমার পছন্দের ফেভারিট এই জিনিসটা, আমাদের সবার পছন্দের এইটা। তো আজকে সবার পছন্দের বলে আমার মেয়ে বললো অনেকদিন ধরে বানাও, তো কি বানাবো সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো আগে এটা করে নিই, খেয়ে নিই, আর মাংসটা একটু হালকা সিদ্ধ করে নিই। তো চলো এটা করে নিই আগে। তো এখন শীত পড়ছে, তো এখন ওই জিনিসটা একটুখানি ওঠে হালকা, মানে এখন তো শীত পড়েনি কিন্তু উঠছে। এমন জিনিস নেই যে এখন পাওয়া যায় না, মানে আগে হতো শুধু সিজে সিজে নিয়ে সব জিনিস পাওয়া যেত, কিন্তু এখন সিজন বলো অফ সিজন বলো একটু দাম হয় কিন্তু সব জিনিস পাওয়া যায়। আগে চাটা খাই, আর একা এখানে চা খেতে একটুও ভালো লাগে না, আর আমার বর বাড়ি থাকলেও চা খেতে চায় না, ওই জন্যে মানে একটুখানি হালকা শুধু টোস্টই খেয়ে নেবো। আর মেয়ে তো মেয়ে আর ছেলে খিচুড়ি আর ডিউসি তো খেয়েছে, তো কেউ না কেউ খেলে তো দুজনের জন্য ভালো লাগে, একজনের জন্য কিছু করতে ভালো লাগে। দেখো আমার টোস্ট রেডি, নুন দিয়ে দিয়েছি, আবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তরকারি দেব, দেখো এটাই পুরো একদম চর্বির জল, দেখো তেল কেমন হয়ে আছে, দেখো আর এই যে মাংস সিদ্ধ হয়ে গেছে। এবার চলো আসল জিনিসের কাছে যাই। তো দেখো বন্ধুরা, এখানে পালং শাক দিয়ে হবে পালং চিকেন। তো পালং শাকটা তোমরা সিদ্ধ করতে পারো, আবার নাও করতে পারো। তো দেখো আমি এখানে পালং শাকটা সিদ্ধ করে নিয়েছি, আর মিক্সারে চলে এসেছি, এখানে পেঁয়াজটা বেটে নিয়েছি, টমেটোটা বেটে নিয়েছি, আর পালং শাকটা আর লঙ্কা দিয়ে যে যার ঝাল মতন একটু পছন্দ মতো নিয়ে এটা পেস্ট করে নিয়ে। তো দেখো আমার সব কিছু পেস্ট করা হয়ে গেছে, এই যে টমেটো পেস্ট, আর আছে পালং শাকের পেস্ট, আর এই যে পেঁয়াজের পেস্ট। তো জিনিসটা বানাবো সেটা হচ্ছে পালং চিকেন, পালং শাক দিয়ে চিকেন। তোমরা কোনোদিন খেয়েছো? খেয়েছো নিশ্চয়ই, কিন্তু আমার মতন খেয়েছি কিনা জানি না। এই যে দেখো পালং শাক বেটে নিয়েছি, আরে দেখো পেঁয়াজ বেটে নিয়েছি, কথা বলে নি, আর এই যে টমেটো বেটে নিয়েছি, আর মাংসটা তো সিদ্ধ করে নিয়েছি, আর এই যে গোটা গরম মশলা লাগবে, আর এখানে আদা বাটা রসুন বাটা আছে। তো চলো রান্নাটা কীভাবে করি দেখে নাও। তো দেখো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর হ্যাঁ তেজপাতা আর শুকনো লঙ্কাটা ভুলে গিয়েছি, তো তেজপাতা শুকনো লঙ্কাটা দিতে হবে। তো দেখো আমি কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা, তারপরে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিয়েছি, দিয়ে আমি এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। আর পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষাতে হবে, যাতে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। তো দেখো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, তো পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে টমেটো বাটা, আদা রসুন বাটা, আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, যা যা মশলা লাগে এগুলো সব দিয়ে দেবো। তো দেখো এই দেখো আমি টমেটো বাটাটাও দিয়ে দিলাম, টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে নেওয়ার পরে তারপরে সব গুঁড়ো মশলাগুলো দেবো। এই যে আদা বাটা, আর এই রসুন বাটা, ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা, আমি এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা। আর তোমরা যে এটা ঝাল খাও, কারণ পালং শাকের সাথে কাঁচা লঙ্কা দেওয়া আছে, আমরা একটু ঝাল বেশি খাই, ওই জন্য গুঁড়ো লঙ্কা দিচ্ছি, আর গুঁড়ো লঙ্কা দিলে একটু ভালো হয় খেতে। তো দেখো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার চিকেনটা দিয়ে দিলাম, দেখো সিদ্ধ করা যে চিকেনটা ছিল ওই চিকেনটা দিয়ে দিয়েছি। তো আমার চিকেন কষানো হয়ে গেছে, মানে সিদ্ধ করা তো অল্প কষালে হয়ে যাবে, এবার আমি পালং শাকটা দিয়ে দেবো। তো বন্ধুরা পালং শাকটা দিয়ে একটু মানে বেশিক্ষণ কষালে মানে কষাতেও লাগবে না, কারণ মাংসও সিদ্ধ করা আর পালং শাকও সিদ্ধ করা, তো এই মাংসটা রান্নাটা ঝটপট হয়ে যায়, খেতে ভীষণ টেস্টি লাগে। তো দেখো আমার এই মাংসটা উপরে আমি পালং শাক দিয়ে দিয়েছি, তো হালকা একটু কষিয়ে যে যার পছন্দের মতন গ্রেভিটা রাখতে পারো, কেউ একটু পাতলা কারণ রাখতে পারো, কেউ একটুখানি ঘনও রাখতে পারো, কারণ এটা অতটা পাতলা ভালো লাগে না,
মানে একটু হালকা গ্রেভি গ্রেভি থাকবে ওটাই ভালো লাগে। আর দেখো লাস্টে আমি একটুখানি টক দই দিয়ে দিয়েছি, এই টক দইটা তোমরা মশলা কষানো তো দিয়ে দিতে পারো, কিন্তু তখন আমার কাছে ছিল না তো আমার বোন নিয়ে এসছে, তো এর উপরে দিয়ে দিচ্ছে, এর উপরে দিলেও চলে। আর টক দই ক্রিম মাখন এগুলো দিলে এটা খুব সুন্দর টেস্ট হয়। তো দেখো আমি এটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সামান্য যেটুকুনি ঝোল আমার পছন্দ সেইটুকুই দেবো, আর দেবো না। তো দেখো আমার এটা কষানো হয়ে গেছে, আমি এবার জল ঢেলে দেবো। তো দেখো ফ্রেন্ডস আমার রান্না হয়ে গেছে, এবার কি দেবো বলো তো? দেবো একটু গরম মশলা, এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম, হালকা বেশি না। রান্না কমপ্লিট হয়ে গেছে, তো আমার এই পালং চিকেনটা আমার বর খেয়ে বলবে কেমন হয়েছে, তো ভাত দিয়ে দেবো চলো। তো বেগুন ভাজা করেছি আর পালং চিকেন করেছি, তো আমার মেয়ের আর আমার বরের ভাত দিয়ে দেবো। আর আমার ছেলের খাওয়ানো হয়ে গেছে, যেটা ওই স্টটা রান্না করেছিলাম পেঁপে আলু পটল দিয়ে, এটা বাচ্চাদের খুবই ভালো খাবার, এটা খাইয়ে দেবে যদি কারোর বাচ্চা থাকে তো খুব ভালোভাবেই খেয়ে নেবে ভাত। তো চলো আমি আমার বরের ভাতটা দিয়ে দিই। ও আমার বর খেতে বসে গেছে, এবার টেস্ট করে বলবে কেমন হয়েছে। পালং শাকে ইয়ে মাংস অপূর্ব রান্না, অপূর্ব কেমন রোজের করবে। খুব সুন্দর, আপনারা বাড়িতে খেয়ে দেখবেন খুব সুন্দর হয়েছে। আমার মেয়েকে এবার দেবো। দারুন দারুন হয়েছে, নে তুই। এই যে এটা আমার মেয়ের লেগ পিস, আমার মেয়ের। তো চলো খেয়ে নিক। এই খেয়ে দিয়ে একটু বসেছি, এবার ছেলেকে ঘুম পাড়াতে যাবো। তো পালং চিকেনটা এত সুন্দর টেস্ট হয়েছে তোমাদের কি বলবো, দারুণ দারুণ হয়েছে খেতে। আমার বর বলেছিল, তো আমি ভাবলাম হয়তো মানে একটু বেশি আমাকে ভালো করার জন্য বলেছে, কিন্তু না আমি খেলাম যখন উফ দারুণ হয়েছে দারুণ। তো খেলাম, খেয়ে দিয়ে মাত্র বসলাম, এবার ছেলেকে ঘুম পাড়াতে যাবো। তো তোমরা একবার ট্রাই করতে পারো তো ওই পালং চিকেন রেসিপিটা, তা আমার আমার বরের আমার মেয়ের তিনজনেরই ফেভারিট আর তিনজনেরই পছন্দের আজকে পালং চিকেন বানিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর এই রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্টে জানিও কার কেমন লেগেছে। তো আজ ভিডিওটা এই পর্যন্ত, কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।